বারংবার ইসলামের উপর আঘাত করেছে। কয়েকদিন আগে এক মহিলা বয়াতি নিকৃষ্ট, এই মহিলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মুনাফিক বলে গালি দিয়েছে, বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম হাওয়াকে গন্ধম ফল খাইতে নিষেধ করলেন, আরেক দিক থেকে শয়তান নাগায় রাখলেন। এর মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে টার্গেট করে মহিলা বলে এক দিক থেকে আদম হাওয়াকে গন্ধম খাইতে নিষেধ করলেন, আরেক দিক থেকে শয়তান কি পিছনে লাগায় রাখলেন। এর মানে আল্লাহ মুনাফিকি করেছেন, জোরে বলেন নাউযুবিল্লাহ। ও মুসলমান ভাইরা আমার, আমরা মুসলমান না, দূরত্ব সৃষ্টি হওয়ার কারণে আজকে বয়াতি নামক এই সমস্ত জাহিল মূর্খরা গানের মঞ্চে দাঁড়িয়ে নষ্টা ভ্রষ্টা এই সমস্ত নারীরা আমার আল্লাহর ব্যাপারে কথা বলতে সাহস পায়, হাতের পাঁচটা আঙ্গুল যেমন আলাদা হওয়ার পরেও প্রয়োজনে যেমন এক হয়ে যায়, কোরআন সুন্নার স্বার্থে, আল্লাহর স্বার্থে, আল্লাহর দ্বীনের স্বার্থে, কওমি আর আলিয়া বুঝিনা, সব মানুষ এক হয়ে যেতে হবে আল্লাহর দ্বীনের স্বার্থে, এক হয়ে বাতিলদের মোকাবেলা করে, বাতিলের তখতে তাওসকে চূর্ণ বিচূর্ণ করে, হককে হক এবং হক্কানিয়তের পতাকাকে পথ পত্রে বাংলার সীমানায় উড়াতে হবে। রাজি আছেন কারা কারা দোহার দেখতে চায়? বয়াতির কথাই বলতেছিলাম যুবক ভাইরা আমার। বয়াতি বলল দাড়ির সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই, নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাড়িকে কাফির মুশরিকদের দাড়ির সাথে তুলনা করেছে, জোরে বলুন নাউযুবিল্লাহ। কোরআনের মাহফিল থেকে বলতে চাই, 56,000 বরাবর বাইরের সোনার বাংলাদেশি 95% মুসলমানের দেশ, যে দেশে আমার নবীর একটা সুন্নাকে জিন্দা করার জন্য আমরা জেল জরিমানাও খেটেছি, কোরআনের কথা বলতে গিয়া বাতিলের রুষানলেও আমরা পড়েছি, ঘর বাড়ি ছাড়া হয়েছি, দেশান্তরিত পর্যন্ত হয়েছি, অন্ততপক্ষে সেই মাটিতে আমার নবীর আদর্শের বিরুদ্ধে একটা শব্দ উচ্চারিত হবে, গায়ের মধ্যে এক বিন্দু রক্ত থাকতে আমরা বরদাস্ত করব না।